Assalamualaikum. Hope you are well. I'm Shaila. Today I'm going to take your international business class. In our last class we have learned about sole proprietorship. Today we will learn about partnership. At first we need to know what is partnership. Let's see the definition of partnership. A partnership is a formal arrangement by two or more parties to manage and operate a business and share its profits. For that partnership হচ্ছে একটা formal arrangement যেখানে দুই বা তার বেশি পার্টি থাকবে একটা বিজনেসকে ম্যানেজ করার জন্য এবং অপারেট করার জন্য এবং প্রফিটটাও পার্টনারদের মধ্যে শেয়ার হবে. There are several types of partnership arrangements. অনেক ধরনের পার্টনারশিপ বিজনেস থাকতে পারে. ইন পার্টিকুলার ইন এ পার্টনারশিপ বিজনেস অল পার্টনার্স শেয়ার লাইবিলিটিস অ্যান্ড প্রফিটস ইকুয়ালি হোয়াইল ইন আদার্স পার্টনার্স হ্যাভ লিমিটেড লাইবিলিটি. অর্থাৎ সাধারণত আমরা দেখি যে পার্টনারশিপ বিজনেসে সব লাইবিলিটিস এবং প্রফিট অর্থাৎ সব দায় এবং সব যে প্রফিট ইকুয়ালি শেয়ার হয়, কিন্তু অন্য বিজনেসের ক্ষেত্রে লাইবিলিটিটা লিমিটেড থাকে. এরপর আসে আমাদের নেক্সট টপিক, ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টনারশিপ. পার্টনারশিপের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো কি, ফার্স্ট ওয়ান মেম্বারশিপ, আনলিমিটেড লাইবিলিটি, শেয়ারিং অফ প্রফিট অ্যান্ড লস, নেক্সট মিউচুয়াল এজেন্সি, ভলেন্টারি রেজিস্ট্রেশন, কন্টিনিউটি, কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ অ্যান্ড লাস্ট ওয়ান ট্রান্সফার অফ ইন্টারেস্ট. এগুলো সব হচ্ছে পার্টনারশিপের ক্যারেক্টারিস্টিক্স. এখন আমরা পার্টনারশিপের ক্যারেক্টারিস্টিক্সগুলো সম্পর্কে একটু ডিটেলস জানব. ফার্স্ট ওয়ান মেম্বারশিপ. মেম্বারশিপটা আসলে কি, অ্যাট লিস্ট টু পারসনস আর রিকোয়ার্ড টু বিগিন এ পার্টনারশিপ হোয়াইল দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স ইজ লিমিটেড টু 100. অর্থাৎ একটা পার্টনারশিপ বিজনেস শুরু করার জন্য মিনিমাম দুইজন ব্যক্তির দরকার হয় এবং যেটা সর্বোচ্চ 100 জন পর্যন্ত হতে পারে. নেক্সট ক্যারেক্টারিস্টিক্স, আনলিমিটেড লাইবিলিটি. অর্থাৎ লাইবিলিটিটা সীমাবদ্ধ থাকবে না, অনেক বেশি লাইবিলিটি থাকবে. দ্য মেম্বার অফ এ পার্টনারশিপ হ্যাভ আনলিমিটেড লাইবিলিটি, দে আর কালেকটিভলি অ্যান্ড ইন্ডিভিজুয়ালি লাইবল ফর দ্য ফার্মস ডেবটস অ্যান্ড অব্লিগেশনস. অর্থাৎ পার্টনারশিপ বিজনেসের মেম্বারদের মধ্যে ঋণ এবং বিভিন্ন অব্লিগেশনস রুলস রেগুলেশনসগুলো সবসময় শেয়ার হবে, তারা এগুলোর জন্য সবসময় সমানভাবে দায়ী থাকবে. শেয়ারিং অফ প্রফিট অ্যান্ড লস. দ্য মেইন পারপাস অফ দ্য পার্টনারশিপ ইজ টু শেয়ার প্রফিট ইন দ্য ইকুইট রেশিও. অর্থাৎ পার্টনারশিপ বিজনেসের প্রথম এবং প্রধান উদ্দেশ্যটা হচ্ছে প্রফিটটা একটা সবার সম্মতিক্রমে একটা রেশিওতে শেয়ার হবে. হাওয়াভার ইন দ্য অ্যাবসেন্স অফ এনি এগ্রিমেন্ট বিটুইন পার্টনার্স দ্য বিজনেস প্রফিটস অর লসেস আর ডিভাইডেড ইকুয়ালি অ্যামাং অল দ্য পার্টনার্স. অর্থাৎ যদি বিজনেস পার্টনারদের মধ্যে কোনো এগ্রিমেন্টের অ্যাবসেন্স থাকে তখন বিজনেস প্রফিটস অর লসটা অন্য সব পার্টনারদের মধ্যে সমানভাবে শেয়ারিং হয়। মিউচুয়াল এজেন্সি. দ্য পার্টনারশিপ বিজনেস ইজ আন্ডারটেকেন বাই অল দ্য পার্টনার্স অর এনি অফ দ্য পার্টনার্স হু অ্যাক্টস অন বিহাফ অফ অল দ্য পার্টনার্স. সো এভরি পার্টনার ইজ এ প্রিন্সিপাল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান এজেন্ট. অর্থাৎ পার্টনারশিপ বিজনেসটা সব পার্টনারদের একটা মিউচুয়াল এগ্রিমেন্টের মাধ্যমেও হয়ে থাকে, এখানে সব পার্টনারদের একটা সম্মতি থাকে, সব পার্টনারদের সম্মতিতে সব কাজ হয়, অথবা একজন পার্টনার থাকে সে অন্য স্লিপিং পার্টনারদের পক্ষ থেকে মিউচুয়াল এজেন্ট হিসেবে কাজ করেন. কন্টিনিউটি. দেয়ার ইজ লেক অফ কন্টিনিউটি ইন পার্টনারশিপ লাইক ডেথ, ব্যাংক্রাপসি, রিটায়ারমেন্ট অর ইনসানিটি অফ এনি পার্টনার ক্যান লিড দ্য পার্টনারশিপ টু এন্ড. অর্থাৎ পার্টনারশিপে যদি কোনো পার্টনারের ডেথ অথবা রিটায়ারমেন্ট হয় সেক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসটা ওখানেই শেষ হয়ে যেতে পারে. অল দো ইফ দ্য রিমেইনিং পার্টনার্স ওয়ান্ট টু কন্টিনিউ অপারেশনস দ্য ক্যান ডু
So, by a fresh agreement. যদিও যে পার্টি পার্টনাররা বর্তমান থাকে তারা যদি চায় একটা নতুন এগ্রিমেন্টের মাধ্যমে পার্টনারশিপ বিজনেসটা রান করতে পারে। নেক্সট যে ক্যারেক্টারিস্টিকস আছে সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ। তো রিলেশনশিপ উইথ সাবসিস্টেন্স বিটুইন পার্টনারস ইজ ডিউ টু দ্য কন্ট্রাক্ট হুইচ মে বি ওরাল রিটেন অর ইমপ্লাইড। অর্থাৎ পার্টনারদের মধ্যে যে রিলেশনশিপটা থাকবে সেটা একটা কন্ট্রাক্টের মাধ্যমে থাকবে, একটা কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ থাকবে এবং কন্ট্রাক্টটা হতে পারে ওরাল মুখে অথবা রিটার্ন লিখিত অথবা ইমপ্লাইড। নেক্সট ওয়ান একদম লাস্ট যে ক্যারেক্টারিস্টিক্সটা আছে পার্টনারশিপ বিজনেসের সেটা হচ্ছে ট্রান্সফার অফ ইন্টারেস্ট। মিউচুয়াল কনসেন্ট অফ অল দ্য পার্টনার্স ইজ আ মাস্ট ফর ট্রান্সফার ইন দ্য ইন্টারেস্ট ইন দ্য ফার্ম টু এনি এক্সটার্নাল পার্টি। অর্থাৎ এক্সিস্টিং পার্টনারশিপ বিজনেস যদি বাইরের কোনো এক্সটার্নাল পার্টিতে ইন্টারেস্ট দেখাতে যায় তাহলে সেখানে সব পার্টনারদের মিউচুয়াল কনসেন্ট লাগবে। ট্রান্সফার অফ ইন্টারেস্টের ক্ষেত্রে সব পার্টনার যদি এক ইন্টারেস্ট দেখায় তখনই সে ট্রান্সফারটা করতে পারবে, না হলে পারবে না। এখন আসি পার্টনারশিপ বিজনেসের কিছু অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ আছে। যেটা আমরা সোল প্রোপ্রাইটারশিপের ক্ষেত্রে দেখেছি আসলে প্রত্যেক টাইপের বিজনেসেরই কিছু অ্যাডভান্টেজ আছে, ঠিক তেমনি কিছু ডিসঅ্যাডভান্টেজেসও আছে। এখন আমরা পার্টনারশিপ বিজনেসের অ্যাডভান্টেজেসগুলো দেখে নিই। অ্যাডভান্টেজেসগুলো গিয়ে কি, ফার্স্ট ওয়ান ইজি টু ফর্ম। অর্থাৎ একটা পার্টনারশিপ বিজনেস ফর্ম করা ইজি, কারণ এখানে অনেক পার্টনারের সম্মিলিত কাজ হয় যার কারণে একটা পার্টনারশিপ বিজনেসটা ক্রিয়েট করতে খুব বেশি হ্যাসেল কারো একজনের পক্ষে হয় না, সবাই মিলে কাজ করে তাই এটা ফর্মেশনটা খুব ইজি হয়। নেক্সট যেটা আছে অ্যাভেলেবিলিটি অফ লার্জ রিসোর্সেস। অর্থাৎ পার্টনারশিপ বিজনেসে যেহেতু অনেক পার্টনার থাকে এবং সবার ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট মিলে অনেক বড় একটা ইনভেস্টমেন্ট হয় সেহেতু রিসোর্স অনেক বেশি থাকে। অর্থাৎ অ্যাভেলেবিলিটি অফ লার্জ রিসোর্স পার্টনারশিপ বিজনেসের একটা অ্যাডভান্টেজ। নেক্সট ওয়ান হচ্ছে বেটার ডিসিশনস। এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাডভান্টেজ পার্টনারশিপ বিজনেসের, যেহেতু এখানে অনেক পার্টনার থাকে এবং অনেকজনের মাথা থেকে অনেক ধরনের আইডিয়া আসে যার কারণে সবার ডিসিশন মিলে সেখান থেকে বেস্ট ডিসিশনটাই পিক করে সেটা অ্যাপ্লাই করা যায়, যেটা পার্টনারশিপ বিজনেসকে অনেক বেশি ইম্প্রুভ করতে হেল্প করে। নেক্সট ওয়ান ফ্লেক্সিবিলিটি ইন অপারেশনস। পার্টনারশিপ বিজনেস যেহেতু বিজনেসটা অপারেট করা হয় অনেক পার্টনার মিলে তাই এখানে একজনের উপর খুব বেশি প্রেশার পড়ে না এবং বিজনেসটা ফ্লেক্সিবিলিটি পায়। নেক্সট হচ্ছে ফিয়ারিং রিক্স। এটা আমি আগে বলেছি পার্টনারশিপ বিজনেসে প্রফিট হোক বা রিক্স হোক সেটা সবসময় শেয়ার হবে। যদি বিজনেস থেকে অনেক বেশি প্রফিট আসে এটা সবসময় পার্টনারদের মধ্যে ইকুয়ালি শেয়ার হবে, এবং যদি বিজনেসটা কোনো হ্যাজার্ডাস সিচুয়েশনে পড়ে বা কোনো ধরনের রিক্স আসে তখন কিন্তু রিক্সটাও সবার মধ্যে শেয়ার হয়ে যাবে, যার কারণে পার্টনারশিপ বিজনেসে লায়াবিলিটি এক্ষেত্রে একটু কম থাকে যার যেহেতু রিক্সটা শেয়ার হয়ে যায়। প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ ইচ পার্টনার। প্রত্যেকটা পার্টনারের ইন্টারেস্ট এখানে প্রোটেকশন করা হয়, প্রত্যেকটা পার্টনারের ইচ্ছার গুরুত্ব দেওয়া হয়, প্রত্যেকটা পার্টনারের মতামতের গুরুত্ব দেওয়া হয় এবং প্রত্যেকের ইন্টারেস্ট অনুযায়ী কাজ করা হয়। একদম লাস্ট যে অ্যাডভান্টেজ হচ্ছে বেনিফিটস অফ স্পেশালাইজেশন। এখানে যেহেতু অনেক পার্টনার থাকে অনেক পার্টনারের অনেক মতামত থেকে স্পেশালাইজড যে ডিসিশনটা সেটা পাওয়া যায়, যার কারণে স্পেশালাইজেশনের বেনিফিটসটাও এখানে পাওয়া যায়। নেক্সট ওয়ান হচ্ছে নেক্সট যে টপিকটা ডিসঅ্যাডভান্টেজেস অফ পার্টনারশিপ। পার্টনারশিপের যেমন অনেক অ্যাডভান্টেজেস আছে ঠিক তেমনি অনেক ডিসঅ্যাডভান্টেজেসও আছে। আমরা ডিসঅ্যাডভান্টেজেসগুলো দেখে নিই। ফার্স্ট ওয়ান আনলিমিটেড লায়াবিলিটি। পার্টনারশিপে দায়টা আনলিমিটেড থাকে, যেহেতু বিজনেসটা অনেক বড় থাকে লায়াবিলিটিটা সব পার্টনারদের মধ্যে থাকে তাই আনলিমিটেড একটা লায়াবিলিটি থাকে। ইনভেস্টমেন্ট উইথড্রয়াল ডিফিকাল্ট, এটাতে একটু আসি। যদি কোনো পার্টনার তার ইনভেস্টমেন্ট তুলে নিতে চায় পার্টনারশিপ বিজনেস থেকে, সে যদি বের হয়ে যেতে চায় ওই বিজনেসটা থেকে, অর্থাৎ সে আর তার ওই বিজনেস রান করবে না, সে ওই পার্টনারদের সাথে থাকবে না, তখন তার যে ইনভেস্টমেন্টটা সেটা উইথড্রলটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সোল প্রোপ্রাইটারশিপে ইনভেস্টমেন্ট উইথড্রলটা খুব ইজি, যেহেতু ইচ্ছা হলে তার ব্যক্তিগত বিজনেস ইচ্ছা হলে সে ইনভেস্টমেন্টটা নিয়ে ফেলতে পারে, বিজনেসটা
ক্লোজ করে দিতে পারে, কিন্তু পার্টনারশিপ বিজনেসে এই রেগুলেশনসগুলো একটু ডিফিকাল্ট হয়। ইনস্টেবিলিটি, এটাও একটা রিস্ক পার্টনারশিপ বিজনেসের ডিসঅ্যাডভান্টেজ, যেহেতু অনেক পার্টনার থাকে, কোনো কোনো পার্টনার্সের ডিসএগ্রিমেন্টে কিন্তু পার্টনারশিপ বিজনেসটা শেষ হয়ে যেতে পারে। এবার যেটা হচ্ছে ল্যাক অফ ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স, এখানে পার্টনারশিপ বিজনেসে কিন্তু যেসব পার্টনাররা থাকে সবাই সবার পরিচিত থাকে না, যে যার কারণে এখানে ট্রাস্টটাও সবসময় সোল প্রপার্টনারশিপের মতো ফুললি থাকে না এবং কনফিডেন্সিয়ালিটিও থাকে না। ল্যাক অফ সিক্রেসি, সিক্রেসি মানে এখানে পার্টনারশিপ বিজনেসে একটা ফার্মের বা একটা কোম্পানির যত ধরনের পলিসি থাকে সবগুলো সব পার্টনারদেরকে জানাতে বাধ্য থাকে, ধরো এগ্রিমেন্ট বা কন্ট্রাক্টে থাকে তাদের সব পলিসি সব পার্টনারদের সামনে অবশ্যই ওপেন করে দিতে হবে, যার কারণে যেটা সোল প্রপারশিপে কিন্তু সোল প্রোপাইটারশিপে সিক্রেট রাখা হয়, যার কারণে পার্টনারশিপ বিজনেসে গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয় না। ডিফিকাল্টি ইন ডিসিশন মেকিং, এটা যেমন অ্যাডভান্টেজ তেমন ডিসঅ্যাডভান্টেজও, যেহেতু এক এক পার্টনার এক এক ধরনের ডিসিশন থাকে, তাই সবার ডিসিশন থেকে একজনের ডিসিশনটাতে যাওয়াতে অনেক ডিফিকাল্টি ক্রিয়েট হয়। অবস্টাকলস ইন দ্য ট্রান্সফার অফ শেয়ার, অর্থাৎ কোনো পার্টনার যদি তার বিজনেস থেকে চলে যেতে চায় তখন সেখানে তার শেয়ারটা অন্য কাউকে দেয়া, অন্য কোনো নতুন পার্টনার যদি ঢুকতে চায় সে এখানে তাকে একটা শেয়ার দেয়া, এগুলোতে একটু প্রবলেমের সৃষ্টি হয়। ডিলে ইন ডিসিশন মেকিং, যেহেতু অনেকে ডিসিশন থেকে একটা ফাইনাল ডিসিশন আসতে হয় তাহলে ডিসিশন মেকিংটা অবশ্যই ডিলে হয়। এরপর আরও কিছু আছে, রিস্ক অফ জয়েন্ট রেসপন্সিবিলিটি, ল্যাক অফ লিগ্যাল বেস, এগুলো পার্টনারশিপ বিজনেসের ডিসঅ্যাডভান্টেজেস। এরপর আমরা নেক্সট টপিকে যাই, টাইপস অফ পার্টনারশিপ। পার্টনারশিপ বিজনেস কিন্তু অনেক রকমের হয়ে থাকে, এখানে দুইভাবে পার্টনারশিপ বিজনেসটাকে দেখানো হয়েছে, এটা হচ্ছে বাই ডিউরেশন বাই লায়াবিলিটি, অর্থাৎ একটা স্থায়িত্বের উপর নির্ভর করে এবং একটা দায়ের উপর নির্ভর করে। ফার্স্ট ওয়ানে আমরা যাই বাই ডিউরেশন, বাই ডিউরেশনে পার্টনারশিপ বিজনেসে দুইটা টাইপ থাকে, একটা হচ্ছে পার্টনারশিপ অ্যাট উইল, এটা হচ্ছে পার্টিকুলার পার্টনারশিপ। ফার্স্ট ওয়ান পার্টনারশিপ অ্যাট উইল বলতে কী বোঝানো হচ্ছে, পার্টনারশিপ এক্সিস্টিং অ্যাজ পার দ্য উইল অফ দ্য পার্টনার্স, অর্থাৎ এখানে পার্টনারদের ইচ্ছা মতো পার্টনারশিপ বিজনেসটা চলবে, পার্টনাররা যতদিন বিজনেসটা চালাতে চায় ডিউরেশন যতদিন রাখতে চায় ঠিক ততদিন পর্যন্ত এই বিজনেসটা থাকবে। নেক্সট ওয়ান পার্টিকুলার পার্টনারশিপ, হোয়েন দ্য পার্টনারশিপ ইজ ক্রিয়েটেড টু ক্যারি অন এ সার্টেন প্রজেক্ট ফর এ স্পেসিফাইড টাইম, অর্থাৎ এখানে এটাও বাই ডিউরেশন টাইপের মধ্যে পড়ে, এটা হচ্ছে একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য, অর্থাৎ কোনো সার্টেন মিশন অথবা সার্টেন প্রজেক্ট কমপ্লিট করার জন্য একটা পার্টনারশিপ ক্রিয়েট করা হয়, একটা পার্টনারশিপ বিজনেস ক্রিয়েট করে একটা প্রজেক্ট কমপ্লিট করা হয় একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, এটাকে বলা হচ্ছে পার্টিকুলার পার্টনারশিপ। এবার আমরা নেক্সট টাইপে যাই বাই লায়াবিলিটি, কারণ বাই লায়াবিলিটিতেও দুই ধরনের টাইপ আছে, এটা হচ্ছে জেনারেল পার্টনারশিপ আর একটা হচ্ছে লিমিটেড পার্টনারশিপ। ফার্স্ট ওয়ান জেনারেল পার্টনারশিপটা কি, পার্টনারশিপ ইন হুইচ পার্টনার্স হ্যাভ আনলিমিটেড অ্যান্ড জয়েন্ট লায়াবিলিটিস, অর্থাৎ যেটা আমরা নর্মালি আমরা যে পার্টনারশিপটা বুঝি সেটা বাই লায়াবিলিটি টাইপের মধ্যে পড়ে, যেটা জেনারেল পার্টনারশিপ, অর্থাৎ যেখানে সব পার্টনারদের লায়াবিলিটি সবসময় আনলিমিটেড থাকবে এবং যুক্ত জয়েন্ট লায়াবিলিটি থাকবে সবার। অল দ্য পার্টনার্স ক্যান টেক পার্ট ইন দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড দে আর বাউন্ড বাই দ্য অ্যাক্টস অফ ওয়ান অ্যানাদার অ্যাজ ওয়েল এস অফ দ্য ফার্ম, এবং সব পার্টনারই ফার্মের ম্যানেজমেন্টে অংশগ্রহণ নিতে পারবে এবং ফার্মসের রুলস এবং রেগুলেশন সবার মধ্যে সীমাবদ্ধ থাকবে। তারপর যে টাইপটা আছে লিমিটেড পার্টনারশিপ, লিমিটেড পার্টনারশিপটা কি, দ্য টাইপ অফ পার্টনারশিপ ইন হুইচ অ্যাকসেপ্ট ওয়ান পার্টনার অল দ্য পার্টনার্স হ্যাভ লিমিটেড লায়াবিলিটি, এখানে হচ্ছে একজন পার্টনার থাকবে যার উপরেই সবচেয়ে বেশি লায়াবিলিটি থাকবে এবং সে ছাড়া বাকি সব পার্টনারদের মধ্যে লায়াবিলিটি থাকবে লিমিটেড। এই পার্টনারশিপের ক্ষেত্রে অনেক পার্টনার থাকবে কিন্তু একজন বা দুইজন নির্দিষ্ট পার্টনার থাকবে যাদের উপর লায়াবিলিটিটা বেশি থাকবে এবং বাকিদের উপর লায়াবিলিটিটা লিমিটেড থাকবে। মূলত এগুলাই হচ্ছে পার্টনারশিপের টাইপস। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে সেফ, স্টে হোম, থ্যাংক ইউ।